কোনদিন 500 থাকে, কোনদিন 1500 থাকে, কোনদিন আনাছে থাকে না। আচ্ছা আচ্ছা, বলা যায় না, মানে ব্যবসার এমন পরিস্থিতি। ঠিক আছে, কোনদিন বেশি থাকে, কোনদিন কম থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজার। তো দর্শক, এই যে আপনারা দেখতেছেন, আমাদের এক কাকা পাকা পেঁপে আর পেয়ারা বিক্রি করতেছে। তো দর্শক, আজকে আমরা আমাদের এই কাকার সাথে কথা বলবো, কথা বলে জানবো উনি কীভাবে এই ব্যবসাটা করে, আর আমাদের বেকার যুবক ভাইরা কীভাবে এরকম একটি ব্যবসা করতে পারবে। বিস্তারিত সব কিছুই দর্শক আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। তো দর্শক, আমাদের সাথে থাকবেন। তো আমাদের এই কাকা বেচা বিক্রি একটু শেষ করুক, তারপরে আমরা ওনার সাথে কথা বলবো, কথা বলে জানবো। তো দর্শক, ভিডিওটা হয়তো একটু বড় হবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, আপনি একটু পেঁপেগুলো দেখেন, উনি এখানে পেয়ারা বিক্রি করতেছে 40 টাকা কেজিতে, আর এছাড়া যেই পেঁপেগুলো আছে এগুলা উনি 30 টাকা বলে দিতেছে, 25 টাকা হলেও বিক্রি করে। সামনের পেঁপেগুলা উনি 35 টাকা 40 টাকা করে বিক্রি করতেছে, মানে উনি মূলত লাভ কম করতেছে, ছেল বেশি দিতেছে। আপনারা দেখলে একটু বুঝতে পারবেন দর্শক। তো দর্শক, আমি আপনাদেরকে বলি, আপনারা যারা বেকার আছেন, তারা যদি এরকম একটি ব্যবসা করেন, মোটামুটি আপনারা ভালো থাকতে পারবেন। তো দর্শক, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আল্লাহ পাক ভালো আছে। আপনার নাম তো একটু বলেন। আমার নাম মোহাম্মদ হারুন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ভোলা সদর রতনপুর। আচ্ছা, তো এই ব্যবসা কতদিন যাবত ধরে করতেছেন আপনি? এই ব্যবসা 7-8 মাস ধরে করতেছি। 7-8 মাস ধরে করতেছেন? আগে কি করতেন আপনি? আগে আমি উমানপুর বাসী ছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনি সেই বাবার সে যান নাই কেন? আর উমান থেকে আমি 6 বছরের আঁকা মাস আসে, 6 বছর ছিলাম, 6 বছরের আঁকা মাস শেষ হওয়ার পরে আমি আঁকা মা করার 15 দিন পরে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আচ্ছা আচ্ছা, এই কারণে আপনি চলে আসছেন দেশে। আচ্ছা, তো আমাকে একটু বলেন, এখন তো সুস্থ আছেন আপনি? এখন মোটামুটি সুস্থ আছি। এই জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আর বিদেশে যাইতে পারেন নাই? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ছয় মাস শেষ হয়ে গেছে, আমি যাব টিকিট করতে গেছি, আর কয় করোনার জন্য তো ফেলেন বন্ধ। আচ্ছা, তারপরে আর যাইতে পারি নাই, না যাওয়ার পরে যারে কি করবো, যারে আই আই ব্যবসা করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। পরে করোনার কারণে আর যাইতে পারেন নাই, কিন্তু আপনি সুস্থ হয়েছিলেন? যে আমি সুস্থ হওয়ার পরে এমবেসি গেছি, কয় আপনার প্লেন অফ হয়ে গেছে, করোনার কারণে আর যাইতে পারেন নাই। আচ্ছা, তো আমাকে একটু বলেন, এই যে ব্যবসাটা আপনি করতেছেন, এখানে পেঁপে বিক্রি করতেছেন, পেয়ারা বিক্রি করতেছেন, এই আইডিয়াটা আসলে কিভাবে আপনার মাথায়? এটা আমি তো গরিব মানুষ, চিন্তা ভাবনা করলাম যে না, আমি তো ভারী কোনো কাজকাম করতে পারবো না, যারে আমি নিজে একটা ভ্যান কিনা এই এই ব্যবসা করতেছি, যে যে ভারী কাম আমার পক্ষে সম্ভব না। আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, দোনো ঠ্যাঙ্কের তলা ফাটা, ভারী কোনো কাজ করতে গেলে ব্যথা এসে পড়ে। আচ্ছা আচ্ছা, নিজের আইডিয়া থেকে ব্যবসায় আসলেন? তা আপনি ঢাকায় কারণ বাজার যখন ফার্স্টে আসলেন, কিভাবে এত সাহস পাইলেন একটা ভ্যান গাড়ি কিনে মাল টাল বিক্রি করা, এই সাহসটা কিভাবে পাইলেন? ওইটা কিছু বন্ধু বান্ধব আছে এদিকে, এরা বলছে যে আচ্ছা এই জায়গায় তুমি বিক্রি করতে পারবে, এইভাবে এভাবে এভাবে, মানে কারো থেকে মানে কিছু জেনে নিছেন আর কি? জেনে নিছেন। আচ্ছা আচ্ছা, তো ফতেমধ্যে কি আইসে কি বিক্রি করছেন? ফতেমায়া তরমুজ বিক্রি করছি। আচ্ছা, তরমুজ আম দিয়ে শুরু করছেন? হ্যাঁ, তরমুজ আম। আচ্ছা এখন বিক্রি করছেন? আচ্ছা, তো আমাকে একটু বলবেন, আপনি প্রথমত যে ব্যবসাটা শুরু করছেন, কত টাকা চালান দিয়ে শুরু করছিলেন আর কি? আমি 1015 টাকা লয়ে আইছিলাম, আসার পরে ভ্যান কিনছি, ভ্যান কিনার পরে টুকটাকে মাল কিনতেছি, খাইতেছি, চলতেছি, এই গরিব মানুষ হিসাবে আল্লাহ যা চালাইতেছে। মোটামুটি কি ভালো আছেন, লাভে আছেন? হ্যাঁ, আল্লাহ পাক যেরকম চালাইতেছে ইনশাল্লাহ আল্লাহ পাক ভালোই রাখে। আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি চলতেছে। তা আজকে কত টাকার মাল কিনছিলেন? আজকে 3500 টাকার মতন মাল কিনছেন। 3500 টাকার মাল কিনছেন? কখন বাইরেছেন মাল কিনে? কয়টার দিকে আসছেন বাজারে মাল কিনে? আইসি 8টার দিকে মাল কিনছি, 11টা 12টার দিকে, কেরা 8টার দিকে দেয় বাজার খুব বাড়তি। আচ্ছা, যে মালটা 8টার দিকে গেছে ধরেন 30 টাকা কেজি, এই মালটা আমি 20 টাকা কিনছি 11টার দিকে। 11টার দিকে? আচ্ছা, একটু দেরি করে একটু কমে কিনছেন। আচ্ছা, আমরা দেখতেছি আপনি এখানে অনেক কমই বিক্রি করতেছেন, আপনি মনে লাভ একটু কম করেন নাকি? আমি সীমিত ব্যবসা করি, যাতে যেন আমার সম্পূর্ণ মাল চলে গেলে আমার 500-700 টাকা থাকলে আমার এনা, এটাই এনা। এই যে মালগুলা যে আপনি সব আজকে মানে আজকে ভ্যানে করে রাখছেন বিক্রি করার জন্য, সব কি আজকে বিক্রি হবে?
ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে, কিছুই রাখবো না। মানে কিছুই রাখবেন না, কমে কমে হলো বিক্রি করে দিবেন? হ্যাঁ বিক্রি করে দিবেন। মানে আপনার টার্গেট কি 500-700 টাকা থাকলে এনাফ? আমার 500-700 টাকা থাকলেই এনাফ ইনশাআল্লাহ। মানে লাভ একটু কম করেন কিন্তু মালগুলা সেল করে দেন? হ্যাঁ সেল করে দেন। আচ্ছা এই ছোট পেঁপেটা এটা কত লাস্ট বিক্রি করতেছেন আজকে কেজি? এটা এখন 30 টাকা বেশি, লাস্টে আমরা 10 টাকা বিক্রি করে শেষ করে ভালো হবে। আচ্ছা আচ্ছা এখন 30 টাকা বলতেছেন, লাস্টে 10 টাকা হলো ছাড়াই দিবেন? মানে লাস্টে তো একটু বাস পেঁপেগুলো থাকে। হ্যাঁ লাস্টে কিছু নিয়ম হয়ে দেব। বুঝছি। আর এগুলা কত করে বিক্রি করতেছেন এখন? উপরেরটা 40 টাকা বিক্রি করতেছি এখন। উপরেরটা 40 টাকা বিক্রি করতেছেন। আর পেয়ারা কত করে বিক্রি করতেছেন? পেয়ারাও 40 টাকা বিক্রি করি। পেয়ারাও 40 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা আমায় একটু বলেন, সারাদিন যে এই মালগুলো আপনি বিক্রি করেন বা যেই মালে এনে বিক্রি করেন, তো 700 টাকা হাজিরা থাকে? কোনোদিন 500-700 থাকে, কোনোদিন 1000-1500 থাকে, কোনোদিন আনাসে থাকে না। আচ্ছা আচ্ছা বলা যায় না, মানে ব্যবসার এমন পরিস্থিতি। ঠিক আছে, কোনোদিন বেশি থাকে কোনোদিন কম থাকে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। এই ব্যান্ডটা কি আপনি নিজে কিনে নিছেন একদম? জি আমি নিজে কিনে নিছি। কত নিছে ব্যান্ডটা কিনে নিতে? 8200 টাকা দিয়ে কিনে। 8200 টাকা। ব্যান্ডটা রাখেন কোথায়? ব্যান্ডটা রাখি আমি, আমি বাংলা মোটর থাকি, তো বাংলা মোটর মসজিদের সামনে রাখি। ওইখানে আরো বিভিন্ন দোকানদারেরা রাত্রে দোকানদারি করে, এগুলো বইলা দিয়ে দেয় যেন আমার ব্যান্ডটা দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা রাখার জায়গা আছে, রাইখা দেন। আচ্ছা তো আমায় একটু বলেন, এই যে এত বছর আপনি বিদেশ করছেন, তো এখন কি বিদেশ হচ্ছে ভালো আছেন না বিদেশ থাকা অবস্থায় ভালো ছিলেন বেশি? বিদেশে তো একটু কামাই বেশি ছিল, টাকা পয়সা ইনকাম করছেন বেশি, তো এখন তো কম কামাইতে আছেন। এখন সুখ কি বেশি টাকা কামানোর মধ্যে না কম টাকার মধ্যে সুখ বেশি, কোনটা? আল্লাহ পাক যে অবস্থা রাখছে ওই অবস্থাই সুখী। আল্লাহ যখন যে অবস্থা রাখে ওই অবস্থাই আল্লাহ পাকের উপরে ভরসা রেখে চলতে। ঠিক আছে আপনার কথা, কিন্তু আমিও বলতেছি মানে আপনি যখন বিদেশে ছিলেন অনেক টাকা পয়সা কামাইছেন বা এখন এই জায়গাতে তো বেশি কামাইছেন, কিন্তু তখন তো ফ্যামিলি থেকে দূরে ছিলেন, তো এখন কম কামাইতে আছেন, ফ্যামিলির দ্বারে আছেন বা ফ্যামিলির কাছে আছেন, তো কোনটা আসলে শান্তি? শান্তি এটাই শান্তি, কারণ হলো কাছে আছে, বিদেশ থাকলে টেনশন থাকে, একটা বিপদ আপদে টেনশন থাকে, এখন তো কাছে আছি, বিপদ আপদ থাকলে বাড়ির যেয়ে দেখে আসেন, মানে এটাই সবচেয়ে শান্তি, এটাই সবচেয়ে শান্তি। আচ্ছা আচ্ছা তো কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। আপনার অনেক কাস্টমার ভিড় হয়ে গেছে, হয়তো ওনারা এখন হয়তো পেপি কিনতে পারে আপনার কাছ থেকে, তো আপনি ওনাদের সাথে কথা বলেন, সমস্যা নাই, ওনারা ওনাদের কাছ থেকে পেপি বিক্রি করেন। ওই যে পেপিগুলো মাপেন, ইন্টারমিডিয়েট ডিএসএলআর মাইসেট।